করোনা মহামারীতে টাল পুরো জার্মানি সেই সাথে ইউরোপের দেশের সাথে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করলেও মৃত আর পারা যেন অদৃষ্টিরই লিখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের গত দশ জানুয়ারি পর্যন্ত প্রশাসনের দেয়া লকডাউনের সময় আরও কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা আরও তীব্র হল করোনার আগে আমার দোকানে প্রায় বিশজন বাংলাদেশি ভাইয়েরা কাজ করত এখন বর্তমানে করোনার কারণ প্রেক্ষিতে দশজন লোক এখন কাজ করে তারপরও তাদেরকে আমি ফুল টাইম কাজ দিতে পারছি না কেউ চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা কেউ তিন ঘন্টা এরকমভাবে করতেছে আর যে দশজন তারা হান বর্তমানে অসহায় হয় কি করবে এখন কেউ ওবার চালাইতে আছে কেউ ট্যাক্সি চালাইতে আছে তবে দেশটিতে বসবাসরত অন্য ব্যবসায়ীদের মতো এই ব্যবসায়ীরাও দুঃখ বড়া খণ্ঠে আরো বলেন করোনার ভয়াবহতা চলতে থাকলে এই খাতে কর্মসংস্থান হওয়া প্রবাসীরা যেমন বিপাকে পড়বেন তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতেও নামতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ধস এদিকে দেশটিতে করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা এতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তাও সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যাবে বলছেন অর্থনীতিবিদরা জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ